সন্ধ্যের আকাশে ফোটা ফোটা আলোর চলন্ত আলোর বিন্দু, যেন এক রহস্যময় আলোর ট্রেন, যা দেখে হতবাক স্থানীয় মানুষজন। কেউ মুগ্ধ হয়েছেন, কেউ পেয়েছেন ভয়, আবার অনেকে বলছেন স্বর্গীয় ঘটনা যা সৌভাগ্য সমৃদ্ধি আনবে। সোমবার সন্ধ্যায় উত্তরপ্রদেশের বিভিন্ন স্থানে এই বিরল দৃশ্য দেখতে পাওয়া যায়। সকর্ণ, কানপুর সহ আওরাইয়া, কনৌজ, ইটাওয়া, কাউমগঞ্জ, ফাকুরাবাদ, সীতাপুরের আকাশেও চলন্ত আলো দেখা যায় এদিন। ইটাওয়ার কয়েকজন প্রত্যক্ষদর্শী দাবি করেছেন সাদা নয়, কমলা তারের মতো একটি লাইন দেখতে পেয়েছেন তারা। অনেকেই এই রহস্য সমাধানে নাসা ও ইসরোকে ট্যাগ করেছেন আকাশের আশ্চর্য আলোর ছবি দিয়ে। জানা গিয়েছে আকাশে চলন্ত আলো দেখে অনেকেই বাড়ির ছাদে প্রার্থনায় বসে পড়েন পরিবারের মঙ্গল কামনায়। বেশ কিছু সংবাদ মাধ্যম দাবি করেছে এটি আসলে স্টারলিংক স্যাটেলাইট, বিশ্বের ধনীতম ব্যক্তি ইলন মাস্কের সংস্থার স্পেস এক্স এর কৃত্রিম উপগ্রহ। গত ফেব্রুয়ারিতে পাঞ্জাবে এমন আলো দেখা গিয়েছিল, পরে জানা যায় সেগুলি স্টারলিংক স্যাটেলাইটের আলো। বিশ্বজুড়ে স্যাটেলাইটের একটি অবিচ্ছেদ্য নেটওয়ার্ক গড়ে তুলতে চাইছে মাস্ক, যার মাধ্যমে গোটা বিশ্বে ইন্টারনেট পরিষেবা দিতে চান তিনি। তবে যাই হোক, সোমবার রাতে উত্তরপ্রদেশের আকাশে আলোর চলন্ত ট্রেনের দৃশ্য অনেকেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। কেউ বলছেন উত্তরপ্রদেশের আকাশে ইটি, কেউ বলেছেন এ তো হলিউডের সাইফাই ভিজুয়াল এফেক্ট, আর বাঙালিরা মনে করছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাস।